নমস্কার বন্ধুরা, পুতুলের পাকশালায় ভ্রমণে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানিয়ে ফেলবো পাঁচ মিশালি সবজি দিয়ে মাছের তেলের তরকারি। দারুণ লাগে খেতে এবং খুব অল্প উপকরণেই কিন্তু এই অসাধারণ রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তো দেখে নেব আজকে আমার এখানে কী কী উপকরণ লাগলো। এখানে সব সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আছে পটল, পটলগুলোকে একটু ছোট করে চৌকোনো করে কেটে নিয়েছি। এপাশে আছে বেগুন আর ঝিঙা। বেগুন আর ঝিঙেটাকে আমি একটু বড় বড় করে কেটেছি। খুব সহজে বেগুন আর ঝিঙাটা নরম হয়ে যায়, তাই আমি একটু বড় করে কেটে নিয়েছি। এপাশে আছে আলু, আলু আর কুঁদরিগুলোকে কিন্তু আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আর আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। মূলো থাকলে মূলো কিন্তু এই পাঁচমিশের এই সবজিটার মধ্যে দিয়ে দিতে পারেন। এপাশে আছে মাছের তেল আর আছে চার পাঁচটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। সর্ষের তেলে রান্নাটা করব। মাছের তেলের তরকারিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেতেই করতে হবে। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটুখানি ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটাতে হালকা সোনালি রং ধরছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব মাছের তেলটা। মাছের তেলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবার কিছুক্ষণ ধরে মাছের তেলটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না মাছের তেলের আস্তে গন্ধটা চলে যায়, তো মাছের তেলটাকে ভালো মতন করে আগে আমি ভেজে নেব। মাছের তেলটা ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো, যেমন আলু, পটল, কুঁদরি। আলু পটল কুঁদরিটাকে দিয়ে আবার আমি সব মশলাগুলোর সাথে আলু পটল কুঁদরিটাকে দু তিন মিনিট ধরে একটুখানি ভালো মতন করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবার সব সবজিগুলোকে একটুখানি ভেজে নেব। একটুখানি ভেজে নেবার পরে এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু রঙটা হওয়ার জন্য আমি দিয়েছি। লঙ্কা গুঁড়োটাকে দিয়ে আবার সব সবজিগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। সবজিগুলো ভেজে নেওয়া হয়েছে, এরপরে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর ঝিঙে। বেগুন আর ঝিঙেটা দিয়ে আবার সব সবজিগুলোকে আর একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে এবার সব সবজিগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দু তিন মিনিটের জন্য। দু তিন মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে দেব। সবজিগুলোকে আমি আগেই ভালো মতন করে ভেজে নিয়েছি, তাই সব সবজিগুলো কিন্তু খুব ভালো মতন করে সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে মাছের তেলের তরকারি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আর একটুখানি ভালো মতন করে কষে দিয়ে মাখামাখা অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেব। এই সবজিটার মধ্যে কাঁচকলা বা মূলাও দেওয়া যায়, দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। হয়ে গেছে মাছের তেলের তরকারি পাঁচমিশালি সবজি দিয়ে। আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।